السلام عليكم viewers welcome to my channel hand print video আজকে আমি তোমাদের মাস্ক প্রিন্টিং করে দেখাবো এর জন্য লাগছে আমার দুটি কালার আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি আমি প্রথমে সাদা রংটা ব্যবহার করব আসলে এখন তো করোনার জন্য তো আমাদের সবাইকে মাস্ক পরতে হয় এর জন্য ভাবলাম এক কালার মাস্কে একটু প্রিন্টিং করি তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে তোমরাও চাইলে তোমাদের মাস্ক বাসার মাস্কগুলো তোমরা প্রিন্টিং করতে পারো অনেকেরই একটা ভয় থাকে যে আমি যে প্রিন্টিং করছি রং কি উঠে যাবে আসলে এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার এটার সাথে সব কেমিক্যালি মিক্সড করা থাকে এর জন্য রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যেহেতু আমাদের মাস্ক আমরা কাপড়ের মাস্ক যেহেতু ইউজ করি বারবার ধুয়ে পড়ার জন্য এর জন্য তোমরা 10-15 দিন আগে না ধোয়াটাই বেটার তাহলে তোমাদের রংটা অনেক টেকসই হবে তোমরা এটা প্রথমে ফ্যানের বাতাসে শুকাবে তারপরে হালকা একটু রোদে শুকাতে দিবে এরপর মাস্কটার বিপরীত পাশে যেখানে তোমরা প্রিন্টিং করছো তার বিপরীত পাশে তোমরা আয়রন করে নিবে তাহলে রংটা টেকসই হবে উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না দেখো এখানে আমি তিনটা ফুল দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি কমলা কালারটা ইউজ করব কালো কালার মাস্কে আমি শিউলি ফুল ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে দেখতে ভালো লাগে দেখো আমার মাস্ক কিন্তু কমপ্লিট আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ